রাজধানীর পল্টন থানার একটি হত্যা মামলায় গ্রেপ্তার করা হয়েছে সাবেক তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক এবং ডেপুটি স্পিকার শামসুল হক টুকুকে। প্রিয় নম্বর সেট করে বিকাশে সেন্ড মানি করুন ফ্রি। বুধবার রাতে বিষয়টি নিশ্চিত করে ডিএমপি। পুলিশ জানায়, গোপন খবরে খিলক্ষেতের নিকুঞ্জ আবাসিক এলাকা থেকে এই দুজনকে গ্রেপ্তার করা হয়। এছাড়া একই এলাকা থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক তানভীর হাসান সৈকতকেও গ্রেপ্তার করা হয়েছে। পুলিশ তাকেও একই মামলায় গ্রেপ্তার দেখিয়েছে। 19 জুলাই পল্টনে দুর্বৃত্তের গুলিতে নিহত হন রিকশাচালক কামাল উদ্দিন। তার স্ত্রী ফাতেমা খাতুনের দায়ের করা মামলায় গ্রেপ্তার তিনজনকে আসামি করা হয়েছে।